জাতীয় দলের যারা অংশ, আপনার কাছে কি এটা মনে হয় যে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দোজ গাইস যারা আসলে এই 5 মাস পরে 3 মাস পরে এক একটা করে টেস্ট পায় বা একটা করে টেস্ট সিরিজ পায়? এখন তো ওয়ান অফ টেস্ট হলো গত বছর, আমরা দেখলাম যে মানে আফগানিস্তানের সাথে এবং হচ্ছে আয়ারল্যান্ডের সাথে মানে একটাই হচ্ছে সিরিজে টেস্ট। তো এরকম সিচুয়েশন গুলোকে আপনাকে আবার ভালো করতে হবে, কারণ পরের 5 মাস পরেরটাতে আবার আপনি বাদ পড়ে যেতে পারেন। না আমার কাছে, হ্যাঁ অবশ্যই আপনার এই এটা এটা টাফ টাইম আমার কাছে মনে হয়। আপনার আবার কিভাবে আপনার পারফর্ম করতে হয়, আর আপনি সাপোজ ধরেন আপনি একটা ম্যাচে 100 করলেন, আপনি পরে এক মাস পরে এক মাসের ভিতরে আপনি টেস্ট ম্যাচ খেলেন, আপনি কিন্তু রানে আছেন, 5 মাস পরে খেলে কিন্তু আবার বোঝা যায় না যে রানে আছেন। পিএল এ এবার যখন ড্রাফট হলো প্লেয়ার্স ড্রাফটের আগে মমিনুল, আপনার কি মনে হয়েছিল যে এবারও দল পাবেন না? দেখেন আমি পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, মনে হয় না যে পাবো না, আবার মনে হয়েছিল পেয়ে যাবো, কিন্তু এটা আসলে দেখেন আমি এটা নিয়ে এত হতাশ না, কারণ যেটা হবে এটা আল্লাহর উপর দিয়ে ছাড়াটা বেটার। কারণ এইসব এই সিচুয়েশন গুলো এমন সিচুয়েশনে এসে দাঁড়ায় যে আপনি মানে যেটা বাংলায় কথা বলে আপনি যত টানা হিস্টা করবেন তত নিজের জন্য সমস্যা হচ্ছে। পুরো টি টোয়েন্টির মৌসুম মোটামুটি বাংলাদেশ অনেক কম খেলবে, মমিনুল হকের জন্য আসলে বা মমিনুল হকের মতো যারা আপনি সাদমান, আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং এই সময়গুলো? সত্যি কথা বলতে আমি যদি বলি যে না এটা ডিফিকাল্ট না, কিন্তু এটা অনেক ডিফিকাল্ট সত্যি কথা। এটা এজ এ সব মানুষের এটা মানতে হবে, সব প্লেয়ারের মানতে হবে, ইভেন মিডিয়ারও মানতে হবে, সবারই মানতে হবে। আপনার একটা প্লেয়ার নেগেটিভ ভাবে বলা না, এটা আমার কাছে মানে যে পজিটিভ ভাবে বলা জিনিসটা। আমি যদি বলি এখন যে নেগেটিভ, যেন আসলে নেগেটিভ, আমি একটা টেস্ট ম্যাচ খেললাম আপনার আফগানিস্তানের সাথে 2 মাস 3 মাস পরে, তারপরে এই টেস্ট ম্যাচ খেলাম 5 মাস পরে, আবার খেললো 3 মাস পরে, এজ এ প্লেয়ার হিসেবে যারা টেস্ট ক্রিকেট খেলে অনেকদিন পর্ব তাদের জন্য খুবই ডিফিকাল্ট। আর গিয়ে আপনার 50-60 করলেও হয় না, 100-150 মানে 4-5-6 ইনিংস ব্যাটিং করতে হয়। তো ওই আপনি যতই ফোর্ডে খেলেন ডোমেস্টিকে, ওটা হচ্ছে আপনার রেগুলার ইন্টারন্যাশনাল খেলা অনেক আকাশ পাতাল তফাৎ। ক্যাপ্টেন্সি এনজয় করেছিলেন কতটুকু? ক্যাপ্টেন সি ছেড়েছেন নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্ত, নিজে কল করেছিলেন, নিজে জানিয়েছিলেন? জি জি। হাউ ওয়াজ দা সিচুয়েশন বা আপনি কিভাবে? সিচুয়েশন তো আপনারা সবাই দেখছেন, আমরা দেখেছি পাবন ভাইয়ের গ্যারেজে গিয়ে আপনি। আমি পাবন ভাই রিকোয়েস্ট করেছিলাম যে আজ দেখেন আমি আমি আসলে এনজয় করছি না, আমার আমার কাছে মানে আমার ক্যাপ্টেন্সি না করা বেটার হবে আমার জন্য। থ্যাংক ইউ মমিনুল। নট প্লেইং বিপিএল, হাউ ফ্রাস্ট্রেটিং? ফ্রাস্ট্রেটিং আছে, যদি যে বলি যে নয় ফ্রাস্ট্রেটিং না তাহলে ভুল হবে বলা না, অবশ্যই ফ্রাস্ট্রেটিং আছে, কিন্তু কিছু করার নেই, মাত্র আল্লাহর উপর ভরসা করে থাকা। এর জন্য আপনি কতটা নিজে দায়ী নিজেকে মনে করেন, অথবা পুরো সিস্টেমটা কতটুকু দায়ী মনে করেন? ফ্র্যাঙ্কলি সিস্টেমটা আসলে সিস্টেমকে বলা একটু ডিফিকাল্ট, কারণ আমি যেহেতু টেস্ট ক্রিকেট খেলি তো আমার জন্য আপনার ওন রেগুলার টেস্ট ক্রিকেট যারা খেলো তাদের জন্য অন্য ফরম্যাটে মানে টি টোয়েন্টি আমাদের খেলা আপনার সাথে সাথে শিফট করতে হয়। আপনি যখন রেগুলার খেলবেন তখন ওই তাড়াতাড়ি শিফট করাটা খুবই ডিফিকাল্ট। ওকে, তা আমার কাছে মনে হয় যে আমি বিপিএল এ নেই লাস্ট ডিসিশন একটা কারণে যে আমি মাঝখানে আপনারা জানেন যখন ক্যাপ্টেন সেলম শেষের দিকে আমার পারফরমেন্স একটু একটু মানে আগের চেয়ে একটু নেমে গিয়েছিল, মানে খুব বাজে অবস্থা ছিল। ডিসকাশনটা একটু অন্য জায়গায় মমিনুল, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি একটু আগে বলছিলেন বা আপনার মধ্যে ওই জিনিসটা তৈরি হয়ে গেছে যে ইউ আর জাস্ট আ টেস্ট ক্রিকেটার অর ফার্স্ট ক্লাস ক্রিকেটার, এর বাইরে হচ্ছে আপনার উইন্ডোটা ওপেন না, মানে একটা মেন্টাল স্ট্রিকনেস এর মধ্যে আপনি চলে গেছেন, এটা কি মমিনুল মানে এই ডিসিশনটা আসলে কে নিছে? এটা আপনি নিছেন, বিসিবি নিছে, সিস্টেম নিছে, পুরো আমাদের যে ক্রিকেট কাঠামো সেটা নিছে? হোয়াই মমিনুল থিংক হিমসেলফ অনলি এ টেস্ট ক্রিকেটার আর প্রথম শ্রেণী ক্রিকেটার, এর বাইরে আসলে আপনার কোনো স্বপ্ন নাই, চাও পাও নাই কেন ভাই? না না, চাও পাও অবশ্যই আছে। আমি দেখেন এখন যে আপনি তো মেনে নিচ্ছেন অনেকটা ব্যাপারটা, এখন আমি মনে মেনে নেওয়ার মতো জিনিসটা হলো আপনি অনেক সময় সিচুয়েশন কন্ট্রোল করতে পারবেন না, যেটা বলা হয় যে আপনি কি পারবেন আপনি আপনার কাজটা করতে পারবেন। আমি যদি মনে করেন এখন ওই সিচুয়েশনে ওই সিস্টেমের দোষ দিই অথবা অন্যদিকে থাকি তাহলে আমি ওইভাবে ওটা লুজারের মতো কথাবার্তা হবে। ওকে ঠিক আছে, তা আমার কাছে মনে হয় ওইটা চিন্তা না করে আমি আমার কাজটা করাবো। আপনি আপনার কাজ ধরেন করছেন, এখন পর্যন্ত টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি আপনার 12টা, তাই তো? জি, এভারেজ হচ্ছে 40 ছুঁই ছুঁই, তো তার মানে আপনি আপনার ওই জায়গায় কাজটা করছেন। আপনার কি মনে হয় যে এই 12টা সেঞ্চুরি যদি মুমিনুল না করে, সাকিব যদি করতো, তামিম যদি করতো, অন্য কেউ করলে কিন্তু এই 12টা সেঞ্চুরি বা প্রত্যেকটা সেঞ্চুরি এগুলার সিগনিফিকেন্সটা অন্য জায়গায় থাকতো? মমিনুল হক সৌরভের ক্ষেত্রে একটা মিনোস মেন্টালিটি কাজ করে, ইভেন আমাদের আমরা যারা মিডিয়ায় কাজ করি সৌরভ ভাই, আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে
আপনার নিজের মধ্যে এটা তৈরি হয়ে গেছে, মানে এই ব্যাপারটা কেমন লাগে? মানে এটা তো আসলে এক্সপেক্টেড না, এটা এক্সপেক্টেড না, কিন্তু আমার এখন যে যে জায়গায় আছে আসলে এটা কিছু করার নেই, এটা আমার কিছু করার নাই। আমার যেটা একটু আগে যেটা বললাম, আমি আমার কাজটা ছাড়া কিছু করতে পারবো না। এই পৃথিবীতে আপনার এরকম সিচুয়েশন আসবে যাবে, কিন্তু আপনি আপনার এরকম সিচুয়েশন আপনিও পড়ছেন, আমিও পড়ছি, সবাই একদম ট্রু। হ্যাঁ, তো আপনার আপনি ওই জিনিসগুলো চিন্তা করাচ্ছে, আপনি আপনার জায়গা থেকে আপনি যেভাবে নিজেকে পারফর্মটা ইম্প্রুভ করতে পারবেন, নিজের খেলাটা যত ইম্প্রুভ করতে পারবেন, যত খেলাটা তাড়াতাড়ি আরো উপর দিকে নিয়ে যাওয়া যায়, ওইটাই করা ছাড়া কোনো অপশন না। আইপিএলে এবার যখন ড্রাফট হলো, প্লেয়ার্স ড্রাফটের আগে মুমিনুল, আপনার কি মনে হয়েছিল যে এবারও দল পাবেন না? দেখেন, আমি পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, মনে হয় না যে পাবো না, আমার মনে হয়েছিল পেয়ে যাবো, কিন্তু এটা আসলে দেখেন আমি ওইটা নিয়ে এত হতাশ না, কারণ যেটা হবে এটা আল্লাহর উপর দিয়ে ছাড়াটা বেটার। কারণ এইসব এই সিচুয়েশনগুলো এমন সিচুয়েশনে এসে দাঁড়ায় যে আপনি মানে যেটা বাংলায় কথা বলে আপনি যত টানা হেস্টা করবেন তত নিজের জন্য সমস্যা। চুইংগামের মতো আসলে একটা সময় গিয়ে ছিঁড়ে যায়। আমি একটু জানতে চাই সেখান থেকে যে আপনি এখনো সাদা বলে প্র্যাকটিস করেন, খেলছেন, বিকেট ট্রাই করেন? না, বিকেট ট্রাই করি না, বিকেট ট্রাই মানে আপনার একটা অনুশীলন, আপনার একটা সিস্টেমের ভিতরে ট্রাই করি আমি গিয়ে। হয়তো অনেকে ট্রাই করে যে ট্রাইটা ডিফারেন্ট আছে, আপনি প্রথম বলতে গিয়ে ট্রাই করেন, আমার একটা সিস্টেম আছে যে যেটা করলে আমার হাতে খেলা গ্রাফটা উপর দিকে, ওই সিস্টেমের পরে আমি গিয়ে ম্যাচিউর করে তারপর ইয়ে করেন। মানে যেভাবে গেম, কোন স্বপ্নে আসলে সাদা বলের ইয়েটা করেন? স্বপ্ন মানুষের, মানে মানুষ আপনি আবারও সেই স্বপ্নটা দেখেন? অবশ্যই দেখি, অবশ্যই দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখি, কেন দেখবো না? আমি স্বপ্ন শেষ হয়ে গেলো, আমি ক্রিকেট খেলা শেষ হয়ে গেলো, আপনি আপনি শর্ট ফর্ম না, আমি এখনো স্বপ্ন দেখি, আমি যতদিন খেলো ততদিন আমি স্বপ্ন দেখবই। এটা মানুষ সিলেক্টর নিবে কি নেবেন এটা ওনাদের ব্যাপার, তাদের ব্যাপার, এটা আমার দায়িত্ব না, নেয়া না নেয়া, আমার কাজ হলো আমার কাজটা করে যাওয়া। খেলা তো হয় অনেকদিন পর পর, এবার হচ্ছে পুরো টি টোয়েন্টির মৌসুম, মোটামুটি টেস্ট বাংলাদেশ অনেক কম খেলবে, মুমিনুল হকের জন্য আসলে বা মুমিনুল হকের মতো যারা আপনি সাদমান, আপনাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং এই সময়গুলো? সত্যি কথা বলতে আমি যদি বলি যে না এটা ডিফিকাল্ট না, কিন্তু এটা অনেক ডিফিকাল্ট সত্যি কথা, এটা এজ এ সব মানুষের এটা মানতে হবে, সব প্লেয়ারের মানতে হবে, ইভেন মিডিয়ারও মানতে হবে, সবারই মানতে হবে। আপনার একটা প্লেয়ার নেগেটিভ ভাবে বলা না, এটা আমার কাছে মানে যে পজিটিভ ভাবে বলা জিনিসটা, আমি যদি বলি এখন যে নেগেটিভ, যে আসলে নেগেটিভ, আমি একটা টেস্ট ম্যাচ খেললাম আপনার আফগানিস্তানের সাথে 2-3 মাস পরে, তারপরে এই টেস্ট ম্যাচ খেলাম 5 মাস পরে, আবার খেললো 3 মাস পরে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে যারা টেস্ট ক্রিকেট খেলে অনেকদিন পর, তাদের জন্য খুবই ডিফিকাল্ট। আর গিয়ে আপনার 50-60 করলেও হয় না, 100-150, মানে 4-5-6 ইনিংস ব্যাটিং করতে হয়। তো ওই আপনি যতই ফোর ডে খেলেন ডোমেস্টিকে, ওটা হচ্ছে আপনার রেগুলার ইন্টারন্যাশনাল খেলা অনেক আকাশ পাতাল তফাত, অবশ্যই এটা ডিফিকাল্ট। কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মতো যারা প্লেয়ার দাঁড়িয়ে আছে সাদমান, আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট, কিন্তু কিছু কারণে আমরা জাতীয় দলের যারা অংশ, আপনার কাছে কি এটা মনে হয় যে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দোজ গাইস যারা আসলে 5 মাস পরে 3 মাস পরে এক একটা করে টেস্ট পায়, বা একটা করে টেস্ট সিরিজ পায়? এখন তো ওয়ান অফ টেস্ট হলো গত বছর, আমরা দেখলাম যে মানে আফগানিস্তানের সাথে এবং হচ্ছে আয়ারল্যান্ডের সাথে, মানে একটাই হচ্ছে সিরিজে টেস্ট। তো এরকম সিচুয়েশন গুলোকে আপনাকে আবার ভালো করতে হবে, কারণ পরের 5 মাস পরেরটাতে আবার আপনি বাদ পড়ে যেতে পারেন। না, আমার কাছে হ্যাঁ অবশ্যই আপনার এই এটা এটা টাফ টাইম আমার কাছে মনে হয়, আপনার আবার কীভাবে আপনার পারফর্ম করতে হয়। আর আপনি সাপোজ ধরুন আপনি একটা ম্যাচে 100 করলেন, আপনি পরে এক মাসের ভিতরে আপনি টেস্ট ম্যাচ খেলেন, আপনি কিন্তু রানে আসেন, 5 মাস পরে খেলে কিন্তু আবার বোঝা যায় না যে রানে আসেন। যখন আপনি রেগুলার, আমার কাছে মনে হয় যে সামনে আমরা এই বছর মনে হয় নেক্সট ইয়ার, মানে এই বছর আমরা অনেক কটা টেস্ট ম্যাচ খেলবো, তো যারা ভালো খেলবে তাদের জন্য অনেক বড় অপরচুনিটি যে নিজের গ্রাফটা উপরে নিয়ে যাওয়া, কারণ লং কন্টিনিউ খেলতে থাকবে। যখন আপনি কন্টিনিউ খেলতে থাকবেন, আপনি এক ম্যাচ 2 ম্যাচ খারাপ খেলবেন না ব্যাক করতে পারবেন, কিন্তু আপনি যখন আবার ভালো খেলবেন আবার খারাপও খেলবেন, তখন কিন্তু আপনি ব্যাক করা ওর খুব ডিফিকাল্ট। ক্যাপ্টেন্সি এনজয় করেছিলেন কতটুকু? ভেরি অনেস্ট অনেস্ট, আমি ক্যাপ্টেন্সি এনজয় করিনি সত্যি কথা। কোন জায়গাটা আসলে ডিফিকাল্ট মনে হচ্ছিল বা কি কারণে উপভোগ করছিলেন না? মানে এটা তো ড্রিম সবার জন্য, ক্যাপ্টেন্সি করা, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। আমার কোনো সময় ড্রিম ছিল না সত্যি কথা। আচ্ছা, আমার কোনো সময় ড্রিম ছিল, আমি কোনো স্বপ্ন দেখিও না কোনোদিন যে আমি ক্যাপ্টেন্সি করব। যখন অফার করা হলো কিভাবে হলেন ক্যাপ্টেন? তখন আমি আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, দেখি কেমন হয়। আচ্ছা, তো কি কারণে এনজয় করেননি? এনজয় করি না, দেখেন টিম রেজাল্ট না করলে কোনো সময় কেউ এনজয় করবে না। আচ্ছা, আপনি আপনি যে কাজটা করছেন কোনো কোনো সময়, কিন্তু আপনি যদি আপনার কাজটা ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু এনজয় করা একটু ডিফিকাল্ট। আর আপনারা সবাই জানেন আমি হয়তো ওইভাবে টিমটাও ওইভাবেই ইয়া করতে পারিনি, মানে আমার রেগুলার যারা টেস্ট খেলতো তাদের সবাই পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের কি কোনো স্পন্টেনাস রেজাল্ট কখনো টেস্টে ছিল? আপনি যেটা বললেন যে টিম রেজাল্ট না করলে, রেজাল্ট তো কখনোই আসলে এরকমই ছিল। আপনি তো এখন পর্যন্ত মনে হয় সাকসেসফুল টেস্ট ক্যাপ্টেনদের একজন, মানে ওই যে অল্প যে কয়টা রেজাল্ট আমরা পেয়েছি, সো এটা কেন মনে হলো? না, রেজাল্ট না করলে আলটিমেটলি আপনি, আমি এজ এ
মানুষ হিসেবে আমি আরেকজন কি করলো, আগে এবার কি হয়েছিল, এইভাবে চিন্তা করলো আপনি আরো বেটার রেজাল্ট এক্সপেক্ট করছেন। হ্যাঁ অবশ্যই, আমি আরো রেজাল্ট, কারণ আমি যখন আল্লাহ যখন আপনাকে একটা ভালো জায়গায় দিবে, আপনার উচিত এজ এ প্লেয়ার হিসেবে আপনি যে কোনো ইয়ার হলেও আপনার উচিত আপনি কিছু একটা করে দিয়ে যাবেন অথবা কিছু একটা ইমপ্রুভ করে দিয়ে যাবেন। তো আমার কাছে মনে হয় আমি ওইভাবে করতে পারিনি, কারণ আমি এনজয় করতে। ক্যাপ্টেন সি ছেড়েছেন নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্ত, নিজে কল করেছিলেন, নিজে জানিয়েছিলেন। জি জি, হাউ ওয়াজ দা সিচুয়েশন বা আপনি কিভাবে? সিচুয়েশন তো আপনারা সবাই দেখছেন, আমি আমরা দেখেছি পাবন ভাইয়ের গ্যারেজে গিয়ে আপনি। আমি পাবন ভাই রিকোয়েস্ট করেছিলাম যে আজ দেখেন আমি আমি আসলে এনজয় করছি না, আমার আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন সি না করা বেটার হবে, আমার জন্য বেটার হবে। মানে কলটা আপনার দিক থেকে? হ্যাঁ অবশ্যই, আমার আপনার দিক থেকে ছিল। মোমিনুল হক, আপনার জন্য অনেক শুভকামনা। বিপিএল আসলে মানুষের ক্যারিয়ারের এন্ড না, এখন অনেক আলোচনা হচ্ছে একটা মুভি নিয়ে, 12th ফেল, যে আসলে শুধুমাত্র হিন্দিতে, আমি মুভিটা এখনো দেখিনি, ছাড়া অন্য সব সাবজেক্টে বা বিষয়গুলোতে ফেল করার পরে তিনি হচ্ছে বড় অফিসার হয়ে গেলেন এবং ফাইনালি সে ফার্স্ট হইলো। সো সেটা বিষয় না, মোমিনুল হকরা আসলে সবসময় আমাদের সাকসেসের পিলার, তারা কখনোই ফেলিও না। একটা বিপিএল বা দুটা বিপিএল এ চান্স পাওয়া বড় কথা না, দেখবেন একটা এমন বড় টেস্ট জিতাই ফেলছে মোমিনুল হক, তখন আমরা সবাই আবার মোমিনুল হককে ওই যে বলি না যে আমরা খুব দ্রুত হচ্ছে সব অতীত ভুলে গিয়ে বিশাল হিরো বানাই ফেলি, সেটা করে ফেলবো। আপনার জন্য অনেক শুভকামনা মোমিনুল হক। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।